সালামু আলাইকুম অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছে মুশফিকের অনবদ্য ব্যাটিংয়ে মতো ভারতকে হারালো বাংলাদেশ শীতকে সামনে রেখে সিরাজগঞ্জে ঝুট ও থান কাপড় দিয়ে তৈরি হচ্ছে বাহারি রকমের কম্বল এবং দর্শক না হওয়ায় বন্ধ হয়ে গেছে নারায়ণগঞ্জের নয়টি সিনেমা হল গড়ে উঠছে বহুতল বাণিজ্যিক ভবন শুনছিলেন বিআরবি ক্যাবলস সংবাদ শিরোনাম শুরুতে বাংলাদেশ ভারত সিরিজের খবর নয়াদিল্লিতে প্রথম টি টোয়েন্টিতে ভারতকে সাত উইকেটে হারিয়ে তিন ম্যাচ সিরিজে এক এগিয়ে গেল বাংলাদেশ এতে ভারতের বিপক্ষে নবম টি টোয়েন্টিতে প্রথম সাত পায় টাইগাররা আগে ব্যাট করতে নেমে ছয় উইকেটে একশো আটচল্লিশ রান তোলে ভারত জবাবে তিন উইকেটে একশো রান তুলে তিন বল আগেই জয় পায় বাংলাদেশ ভারতের বিপক্ষে এই জয় সাকিব আল হাসান ও তামিম ইকবালকে উৎসর্গ করেন ক্রিকেটাররা জানাচ্ছেন পরাগালমান দু ষোলো সালে ব্যাঙ্গালুরুতে একশো চুয়াল্লিশ রান করেও বাংলাদেশকে হারিয়েছিল ভারত এবার একশো আটচল্লিশ রান করেও নিরাপদ ছিলেন না রোহিত শর্মারা দিল্লির পরিবেশ দূষণকে পেছনে ফেলে ইতিহাসের হাজারতম টি টোয়েন্টি ম্যাচে জয় পেল বাংলাদেশ এতে করে নভেম্বরের চেষ্টায় ভারতকে হারালো টাইগাররা ১৪৯ রানের টার্গেটে নেমে চার দিয়ে রানের খাতা খুললেও ইনিংস বড় করতে পারেননি বাংলাদেশের ওপেনার লিটন দাস সাত রানে তাকে ফিরিয়ে প্রথম শিকার ধরেন চাহাল সৌম্য সরকারের সাথে ডেবুটেন্ট মোহাম্মদ নাইমের ছেচল্লিশ রানের জুটিটিও দলের জয়ে কার্যকর ভূমিকা রাখে তবে মুশফিকের সাথে ষাট রানের জুটি করে সৌম্য সরকার দলকে জয়ের পথেই রাখেন উনচল্লিশ রান করে সৌম্য সাজঘরে ফিরলেও জিততে বাংলাদেশের দরকার ছিল আঠারো বলে পঁয়ত্রিশ রান হাতে সাত উইকেট এরপর মুশফিককে সাথে নিয়ে বাংলাদেশকে ঐতিহাসিক এক জয় পাইয়ে দেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ ম্যাচ সেরা মুশফিক ষাট আর মাহমুদুল্লাহ পনেরো রানে অপরাজিতা থাকেন আইসিসি নির্ষেধাজ্ঞায় বাদ পড়া সাকিব আল হাসানকে হারানোর শোক যেন শক্তিতে পরিণত করে ভারতকে হারায় ক্রিকেটাররা জাস্ট প্লেয়িং উদ্য বোল মন্দির নিউ এর আগে দিল্লিতে টস হেরে ব্যাট করতে নেমে বাউন্ডারি দিয়ে ইনিংস শুরু করেছিলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা কিন্তু পাঁচ বলে নয় রান করা রোহিতকে লেগ বিফোরের ফাঁদে ফেলে ভারতকে রীতিমতো চ্যালেঞ্জে জানায় বাংলাদেশের বোলাররা সঠিক জায়গায় বল ফেলায় স্ট্রোক নিতে সমস্যায় পড়ে স্বাগতিকরা দলের পক্ষে সর্বোচ্চ একচল্লিশ রান করার শিখর ধাওয়ান লোকেশ রাহুল ও শ্রেয়াস আয়ারকে নিয়ে ছোট ছোট জুটি করে দলকে লড়াই করার মতো পুঁজিয়ে দেন রাহুল ছত্রিশ ও শ্রেয়াস বাইশ রান করে স্পিনার আমিনুল বিপ্লবের শিকার হন আর ডেপুটেন্ট শিবম দুবেকে দারুণ এক ফিরতি কাছে পরিণত করেন আফিফ হোসেন তবু ছয় উইকেট হারানো ভারত যে একশো রানের পুঁজি পেল সে তো সপ্তম উইকেটে ক্রুনাল পান্ডে এবং ওয়াশিংটন সুন্দরের দশ বলে ২৬ রানের জুটিতে তাতেও কিন্তু টাইগারদের নাগালের মধ্যেই থাকে ভারতের ইনিংস পরাগার এটিএন বাংলা টি টোয়েন্টিতে ভারতের বিপক্ষে প্রথম জয়ের কৃতিত দুই সতীর্থ সৌম্য সরকার ও মোহাম্মদ নাইমকে ভাগ করে দিয়েছেন ম্যাচ সেরা মুশফিকুর রহিম ম্যাচ শেষে সাবেক বাংলাদেশ অধিনায়ক বলেন ওই দুই ব্যাটসম্যান তাদের দায়িত্বটা ঠিকঠাকভাবে পালন করায় জয়টা সহজ হয়েছে অন্যদিকে সৌম্য সরকার প্রথমবারের মতো ভারতের বিপক্ষে টি জয় উৎসর্গ করেন সাকিবুল হাসান এবং তামিম ইকবালকে আর বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ বলেন এই জয়ে পরের ম্যাচের আগে ক্রিকেটারদের আত্মবিশ্বাস বাড়াবে Pamiman sakib is a senior player but in not not now in team so we are uh, miss them but uh, now now we are uh, uh, playing 11 so i think positive and uh, we get, get two guys is uh, miss, miss them two guys. i thought shoma played really his part well and also little the way he started a nine also in his first game and i think the bowler sets up the game so in this wicket ব্যাটিং ডিপার্টমেন্ট শীতকে সামনে রেখে সিরাজগঞ্জের কাজীপুরে ঝুটো থান কাপড় দিয়ে তৈরি হচ্ছে বাহারি রকমের কম্বল পাশাপাশি কারিগররা ব্যস্ত শিশুদেরও বিভিন্ন ধরনের শীতের পোশাক তৈরিতে এখানকার উৎপাদিত এসব বস্ত্র স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছে সিরাজগঞ্জ থেকে ফেদুস হাসানের রিপোর্ট জানাচ্ছেন মনিউল আহসান যমুনা নদীর তীরবর্তী সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার শিমুলদারাই কুনকুনিয়া ঢেকুরিয়া মাঝবাড়িসহ প্রায় বিশটি গ্রামে কম্বল তৈরির কারিগরদের এখন যেন দম ফেলার ফুসরত নেই শীত মৌসুম আসতে শুরুর সাথে সাথে দিন রাত চলছে কম্বল তৈরির ব্যস্ততা প্রায় দুই যুগ আগে দেশের বিভিন্ন গার্মেন্টস থেকে আসা জুট ও নতুন থান কাপড় জোড়া লাগিয়ে স্বল্প আকারে কম্বল তৈরির কাজ শুরু হলেও গত কয়েক বছরে এর প্রসার ঘটেছে ব্যাপক এখন এসব উপাদান দিয়ে তৈরি হচ্ছে শিশুদের শীতের পোশাকও বর্তমানে এর সাথে জড়িত প্রায় বিশ হাজার মানুষ কষ্ট হয় মজুরি তো কো আম্বাই দিয়ে আনি বৎসরে চার মাস সিলাই হয় এ দিয়ে আমার ভালো উপার্জন আসে প্রত্যেক জেলা থেকে প্রতিদিন হাজার হাজার কাস্টমার বা এখানে আসে দামে কম আর মান হওয়ায় এখানকার কম্বলের চাহিদা বাড়ছে এসব বস্ত্র কিনতে প্রতিদিন কাজীপুর কম্বলের বাজারে আসছেন বিভিন্ন স্থানের পাইকাররা এর প্রসার ঘটাতে ব্যাংক ঋণসহ প্রণোদনা প্রত্যাশী রাম আমাদের এই ঝুট ব্যবসাকে কেন্দ্র করে যদি অল্প সুদে কিছু আমাদের ঋণ দিত তাহলে হয়তো আমরা ব্যবসাটা আরো হয়তো এগিয়ে নিতে পারতাম কর্মসংস্থান ব্যাংক হলে সহজে প্রশিক্ষণ নেওয়া এই উপর প্রশিক্ষণ এবং তারাই কিন্তু ঋণ সহযোগিতাটা পাবে কারিগরদের প্রশিক্ষণ সেলাই মেশিন বিতরণের পাশাপাশি ব্যাংক ঋণের ব্যবস্থা করার কথা জানান কাজীপুর উপজেলা নির্বাহী অফিসার যারা কাজ করছে তাদের সাথে আসলে মত করে তারা কী কী বেনিফিট এখানে পেতে চাই বা কী কী সুবিধা পেতে চাই বিষয়গুলো আমরা দেশের কথা বলে একটা অগ্রগতি আশা করি যে সামনে দেখতে পা সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই শীত বস্ত্র দেশের চাহিদা মেটানোর পাশাপাশি ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করবে বলেও মনে করেন সিরাজগঞ্জবাসী বিউরো রিপোর্ট এটিএন বাংলা দর্শক না হওয়ায় নারায়ণগঞ্জের এগারোটি সিনেমা হলের মধ্যে নয়টি বন্ধ হয়ে গেছে একই পরিণতির দিকে বাকি দুটি সিনেমা হল এসব জায়গায় গড়ে উঠছে বহুতল বাণিজ্যিক ভবন মানসম্পন্ন চলচ্চিত্র ও পুরানো অবকাঠামো সহ নানা কারণ কারণে হলে দর্শকরা যাচ্ছেন না সরকারি সহযোগিতা ছাড়া হলগুলো চালানো সম্ভব নয় বলে মনে করেন হল মালিক সহ সংশ্লিষ্টরা নারায়ণগঞ্জ থেকে আব্দুল সালামের রিপোর্ট জানাচ্ছেন রোকসানাইবা কয়েক বছর আগেও নারায়ণগঞ্জ শহরের সিনেমা হলগুলো থাকত দর্শক মুখরিত তবে ধীরে ধীরে সেই জলু সারিয়েছে হলগুলো দর্শক কমে যাওয়ায় লোকসানে পড়ে মাত্র দু বছরে বন্ধ হয়ে গেছে এগারোটি সিনেমা হলের মধ্যে নয়টি এর মধ্যে ডায়মন্ড হংস রংধনু মুনলাইট বন্ধু রুপালি ও লাইট হাউস এই সাত হলের জায়গায় গড়ে উঠেছে বহুতল বাণিজ্যিক ভবন ভাঙা হচ্ছে আশা ও মাসার সিনেমা হলও সেখানেও বাণিজ্যিক ভবন তৈরির চিন্তা কর্তৃপক্ষের লাভ না হওয়ায় শহরের বাকি দুই হল গুলশান ও নিউ মেট্রো বন্ধ হওয়ার পথে তবে এর জন্য চলচ্চিত্রের মান কমে যাওয়াকে দায়ী করছেন দর্শক সহ সংশ্লিষ্টরা ব্যবসা না হওয়ার কারণ এলো একটা কয়েকটা কারণ কারণ এর মধ্যে একটা এলো ছবির মান সম্পন্ন ডায়মন্ড হল বেঙ্গালাইসে আশা হল বেঙ্গালাইসে সব হল ইত্যাদি অন হল তলাই টিভির ছবি দেয় ডেলি মোবাইলের তার হল কেমনে চলবো সরকারের সিনেমা হল উন্নয়নের তালিকায় রয়েছে গুলশান সিনেমা হলের নাম এক্ষেত্রে সরকারি সহযোগিতা পেলেই কেবল হল চালানো সম্ভব বলে জানান এর মালিক অন্য প্রধানমন্ত্রী এগিয়ে এসেছেন বিভিন্ন হলগুলোকে সুন্দর করার জন্য ভালো পরিবেশ সৃষ্টির জন্য ওনার প্রাথমিক দিচ্ছেন লোন দিচ্ছেন এবং আমরাও অ্যান্ডেস্টা আছি দেখি যদি ওরকম সুযোগ সুবিধা থাকে তো আমাদের হলটা থাকবে আদৌ আমরাও হলটা বন্ধ করতে বাধ্য হবো কারণ এত বড় হল চালিয়ে আমরা এখন ভাত না। চলচ্চিত্র উন্নয়নের পাশাপাশি সিনেমা হল ও এ শিল্পের সাথে জড়িতদের টিকিয়ে রাখতে সরকার দ্রুতই প্রণোদনা দেওয়া সহ যথাযথ ব্যবস্থা নেবে এমন প্রত্যাশায় সংশ্লিষ্টদের রিপোর্ট বাংলা পঁচাত্তরের পনেরো আগস্ট এবং তেসরা নভেম্বরের খুনিদের মদতদাতাদেরও বিচার করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে জেল হত্যা দিবসের আলোচনা সভায় একথা জানান তিনি দুর্নীতি ও মাদক বিরোধী অভিযান চলবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুদ্ধাপরাধী এবং খুনি এদের সাজা হয়েছে এদের বিচার হয়েছে এদের যারা দোষ বা ষড়যন্ত্রকারী হয়তো আমরা আজকে করে যেতে পারলাম না বা আমরা হয়তো করার চেষ্টা করব বা যা আসবে কোনো না কোনো দিন ইতিহাস কখনো মুছে ফেলা যায় না তখন এই ষড়যন্ত্রকারীরাও একসময় ধরা পড়বে রহস্য উদ্ঘাটন অবশ্যই হবে আবারও সময় আসবে আমাদের যেভাবে আমরা এই দেশ থেকে অন্যায় অবিচার দূর হবে আজকে সন্ত্রাসের বিরুদ্ধে জঙ্গিবাদের বিরুদ্ধে মাদকের বিরুদ্ধে সেই অভিযান এটা থাকবে।। সরকার বিরোধী আন্দোলনের কারণে ক্ষমতাসীনদের বিএনপির অসংখ্য নেতাকর্মী অসুস্থ হয়ে পড়েছেন বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার রোগ মুক্তি কামনায় রোববার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে তিনি এই অভিযোগ করেন পরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ অসুস্থ নেতা কর্মীদের সুস্থতা কামনায় দোয়া করা হয় আজকে যে দুঃশাসনের যে আতানলে আমরা পড়েছি শুধু সাদেক হোসেন খোকা নন আমাদের অনেক মানুষ এখন অসুস্থ হয়ে পড়েছে মিথ্যা মামলায় সাজা দিয়ে তাকে দেশের বাইরে রাখা হয়েছিল আহ্বান জানাতে চাই সরকারের কাছে তিনি যেন দেশে ফিরতে পারেন তার তার জন্য সেই ব্যবস্থা উচিত। ভ্যাট আইন সুফল না অর্থ বছরে বড় ধরনের রাজস্ব ঘাটতির আশঙ্কা করছে গবেষণা সংস্থা সিপিডি রোববার রাজধানীর সিরডাব মিলনায়তনে এক অনুষ্ঠানে দুই হাজার উনিশ বিশ অর্থ বছরের প্রথম ভাগের মূল্যায়নে এমন তথ্য তুলে ধরেছে তারা মতে জিডিপি ছাড়া অর্থনীতির আর কোনো করতে পারেনি বাংলাদেশ তবে জিডিপির সংস্থাটি। আমদানির ক্ষেত্রে পুঁজিপণ্য আসার ক্ষেত্রে এবার নেতিবাচক হয়ে গেছে তারপরেও প্রবৃদ্ধি বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশে প্রবৃদ্ধির পরিমিত এখন একটি সুতাকাটা ঘুড়ির মতো অর্থাৎ সাথে যে সুতার থাকে নাই।। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অপসারণ দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে দুর্নীতি বিরোধী মঞ্চ রাজধানীতে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনির বাসায় শিক্ষক প্রতিনিধি দলের বৈঠক শেষে সাংবাদিকদের কথা জানান দুর্নীতি বিরোধী মঞ্চের সমন্বয়ক রায়ন রায় বৈঠকে বিশ্ববিদ্যালয়কে দুর্নীতিমুক্ত করার পাশাপাশি অন্যান্য সমস্যার সমাধানের আশ্বাস দেন শিক্ষামন্ত্রী আমরা যে আন্দোলনটি এখন করছি সেটার একটা অন্যতম বড় শক্তি হচ্ছে শিক্ষার্থীরা তারাই মূলত আন্দোলনটি পরিচালনা করেন তো এদের সাথে আমরা কথা বলবো তারাও মন্ত্রী সাথে কথা বলবেন এর পরে নিশ্চয়ই আমরা আন্দোলনের কি পরিস্থিতি দাঁড়াবে সেটা আসলে সংবাদ বাংলাদেশ ভারত এবং মিয়ানমারের আঞ্চলিক স্বার্থে দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসন জরুরি বলে মন্তব্য করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্যাংককে মিয়ানমারের স্টেট কাউন্সিলর অংশ সুচির সাথে দ্বিপাক্ষিক বৈঠকে তিনি কক্সবাজারে আশ্রয় নেওয়া শরণার্থীদের নিরাপদ ও স্থায়ী প্রত্যাবাসনের তাগিদ দেন দক্ষিণ পূর্ব এশিয়ার অর্থনৈতিক জোট আসিয়ানের পঁয়ত্রিশতম সম্মেলনের সাইডলাইনে এই দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয় ওই সম্মেলনের মূল লক্ষ্য ষোলো দেশ মিলে মুক্ত বাণিজ্য চুক্তির নীতি নির্ধারণ করা জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেসো এতে অংশ নেন খেলার এফ এএফসি অনূর্ধ্ব উনিশ ফুটবল চ্যাম্পিয়নশিপের মূল পর্বে জায়গা করে নেওয়ার লক্ষ্য বাংলাদেশ দলের রোববার সংবাদ সম্মেলনে কথা জানান দলটির কোচ এন্ড্রু পিটার এবং সহ অধিনায়ক ফাহিম মোর্শেদ এগারো গ্রুপের বাছাই পর্বে গ্রুপ ইতে খেলছে বাংলাদেশ আগামী ছয় নভেম্বর স্বাগতিক বাহরাইনের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে তারা দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ জর্ডান আর শেষ ম্যাচে দশ নভেম্বর ভুটানের মুখোমুখি হবে তারা পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এছাড়া এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ এটিএন বাংলা নিউজ